আলম সাহেবের উপরে আক্রমণ হয়েছে, যেভাবে জাতিসংঘ থেকে শুরু করে 12টা এমবেসি আওয়াজ তুলেছে, এখানে পরিষ্কার, পুরো বিশ্বের কাছে পরিষ্কার যে এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন এবং এই সরকার একটা সঠিক নির্বাচন দিতে পারে না। বিএনপি যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমরা একাত্মতা ঘোষণা করে গত 15ই জুলাই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি। আন্দোলনে আমরা একসাথে আছি এবং দাবি আমাদের একটাই, এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না, আমরা কেউ এই নির্বাচনে যাব না, এবং নির্বাচন হতে হবে আন্দোলনের মাধ্যমে। আমরা এই দেশ ও জাতিকে নতুন একটা নির্বাচন দিব, সেটা 15ই জুলাই আমরা অলরেডি একাত্মতা ঘোষণা করেছি। আজকে আমাদের ছোট্ট একটা আলোচনা ছিল যে সেই জায়গায়ও আমরা নতুন নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে, সেটা আমাদের প্রস্তাবনাগুলো অফিশিয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে তুলে দিয়েছি, ওনাদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দের কাছে তুলে দিয়েছি, এবং একই সাথে আলোচনা হয়েছে যে সামনে যুগপৎ আন্দোলনে আমরা একসাথে মাঠে, ময়দানে, জনপথে থাকব। এই যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা যা প্রোগ্রাম ঘোষণা করবেন, আমরা সবগুলো প্রোগ্রামেই আমাদের মতো করে আলাদাভাবে, কিন্তু জনগণকে দেখিয়ে, দেশবাসীকে দেখিয়ে, আপনাকে দেখিয়ে আমরা সবাই এই আন্দোলনে থাকব, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়। তো এক দফা আমাদের এই ফ্যাসিস্ট সরকারের পতন, বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন, এবং এই সংক্রান্ত এনডিএমএ যে প্রস্তাব আজকে হস্তান্তর করেছি, আমি আশা রাখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা পর্যালোচনা করবেন এবং এখান থেকে ওনারা হয়তো কিছু নিতে পারবেন, আমরা একসাথে সামনে সেটার জন্য কাজ করব। একই সাথে বাংলাদেশে যে সঠিক নির্বাচন এই সরকারের দ্বারা সম্ভব না, এটা মাত্র 2-3 দিন আগে ঢাকা 17 নির্বাচনও তারা দেখিয়েছেন। যেইভাবে একটা ক্যান্ডিডেট আলম সাহেবের উপরে আক্রমণ হয়েছে, যেভাবে জাতিসংঘ থেকে শুরু করে 12টা এমবেসি আওয়াজ তুলেছে, এখানে পরিষ্কার, পুরো বিশ্বের কাছে পরিষ্কার যে এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন এবং এই সরকার একটা সঠিক নির্বাচন দিতে পারে না। একই সাথে আমরা চাই বিএনপির মাননীয় চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, এবং যত পলিটিক্যাল কারণে মামলা হয়রানি করা হচ্ছে, যত রাজনৈতিক নেতা কর্মীদের ভেতরে, যাদের ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও পড়েন, এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি আমরা জানাচ্ছি। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব, ইনশাআল্লাহ আমরা আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।